সেটা কিন্তু মোহনবাগানকেই নিয়ে, তো মোহনবাগানের এমনই একটা খবর পাওয়া গেছে, সেটা কিন্তু ফেসবুক অফিসিয়াল পেজ দিয়ে বেরিয়েছে। ফেসবুক অফিসিয়াল পেজ বলতে গেলে একটা স্যামসং, সেই ফেসবুক পেজ দিয়ে যে খবরটা আপাতত বলতে গেলে মার্কেটে চারিদিকে অনেক হয়তো জানো যে মোহনবাগান নাকি বার্সেলোনার সাথে টাই আপ করতে চলেছে। তো এমনি কিন্তু ফেসবুকে বিভিন্ন রকম খবর ঘোরাফেরা করে, তো আমার মনে হয় এই খবরটা তোমার সাথে শেয়ার করা উচিত। তো এমনই শোনা যাচ্ছে মোহনবাগান বার্সেলোনার সাথে টাই আপ করে, মানে পার্টনারশিপ করে একটা একাডেমি করতে চলেছে। এটা কতটা সত্যি সেটা কিন্তু আমার কাছে জানা নেই, বাট আর এটা কিন্তু একটা রিউমারের পর্যায়েই ধরা যেতে পারে, বিকজ এমনি কোনো কিন্তু ক্লাবের তরফ দিয়ে কোনো আপডেটস নেই যে তারা বার্সেলোনার সাথে টাই আপ করে একটা একাডেমি খুলতে চলেছে। আর যদি ভবিষ্যতে এমনি হয় যে টাই আপ করে একটা একাডেমি খুলতে চলেছে মোহনবাগান, তো মোহনবাগানের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর, তা সে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু আরও একটা বড় খবর হবে, কারণ এই একাডেমিতে কিন্তু আমরা প্লেয়ার ডেভেলপমেন্ট বা গ্রাসরুট লেভেলের প্লেয়ার ডেভেলপমেন্টও দেখতে পাবো, সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। আমিও এটা সত্যি না মিথ্যে। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেটে। ইস্ট বেঙ্গলের প্রথম আপডেট হলো ইস্ট বেঙ্গল কিন্তু অলরেডি সল ক্রেসপোকে সাইন করে দিয়েছে অফিসিয়ালি। তো আমরা কিন্তু জানি সল ক্রেসপো এর আগে কিন্তু ওডিশা হিসেবে খেলেছেন, তিনি কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছেন, তার সাথে অনেক ভালো ভালো কিন্তু গোল করেছেন। তো অলরেডি কিন্তু একটা মিডফিল্ডারকে কিন্তু পেয়েই গেল বলতে গেলে ইস্ট বেঙ্গল। এবার একটু চলে আসি ডিফেন্ডার আপডেট নিয়ে। তো কিছুদিন আগে তোমাদের আমি বলেছিলাম জেমস জোনা ছিল, জেমস জোনের কথা উঠেছিল, তাকে হয়তো ডিফেন্ডার হিসাবে সাইন করাতে পারে ইস্ট বেঙ্গল, বাট এখন যা শুনে যাচ্ছে সেটা হয়তো নাও হতে পারে। এখন একটা প্লেয়ারের নাম অলরেডি উঠে আসছে, 26 বছর বয়সী ফরেস্ট আনাউট, আর তিনি কিন্তু সিরিয়ান সেন্টার ব্যাক, আর তার মার্কেট ভ্যালু কিন্তু 2.8 crore। আর তিনি কিন্তু আগে এফসি গোয়াতেও খেলেছিলেন, আর তিনি কিন্তু অ্যাজ এ ফ্রি প্লেয়ার রয়েছে, কারণ তার কন্ট্রাক্ট কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো ইস্ট বেঙ্গল চাইলে কিন্তু তাকে সাইন করাতে পারে, বাট এখনও কিন্তু এটা কনফার্ম নয় যে আগেও কি ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে সাইন করবে নাকি অন্য কোনো ডিফেন্ডারের খোঁজে যাবে। আর একটু চলে আসি হায়দ্রাবাদ এফসির আপডেট নিয়ে। তো অলরেডি কিন্তু নিখিল পূজারীকে 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করে নিল হায়দ্রাবাদ এফসি। আর এবার একটু চলে আসি মুম্বাই সিটির আপডেট নিয়ে। তো মুম্বাই সিটি কিন্তু মাল্টি ইয়ার কন্ট্রাক্ট সাইন করিয়ে নিয়েছে মেহতাব সিং এর সাথে, আর তিনি কিন্তু একজন দুর্দান্ত ডিফেন্ডার, তো সুতরাং কিন্তু মেহতাব সিং মুম্বাই সিটিতেই থাকছে। এবার একটু চলে আসি অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপাকে নিয়ে এর আগেও একটা আমরা নিউজ শুনেছিলাম যে অনিরুদ্ধ থাপার সাথে কিন্তু অ্যাডভান্স লেভেলে মোহনবাগানের কথাবার্তা চলছিল, কিন্তু আমি আগের বারের কথা বলছি না, আগের লাস্ট ইয়ারের কথা বলছি। তো তারপরে কিন্তু অনিরুদ্ধ থাপা ঠিক করেন তিনি সেই চেন্নাইতে ফিরে যাবেন। তো এই বছরেও কিন্তু সেই অনিরুদ্ধ থাপার সাথে অ্যাডভান্স লেভেলে কিন্তু কথা বলছে মুম্বাই সিটি। তো এখন দেখার বিষয় হলো যে অনিরুদ্ধ থাপা আগেও কি মুম্বাই সিটিতে যান নাকি আবার সে ঘুরে ফিরে চেন্নাই সিটির পথেই হাঁটেন। আজ কিন্তু এতটাই আপডেটস ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস জার্নি, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।